হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ কথা বলার আছে। সেটা হচ্ছে আমি আমার চ্যানেলে মানে যে সমস্ত ভিডিও আপলোড দিই, আমার অ্যাকচুয়ালি মিক্সিং কন্টেন্ট হয়ে গেছে, ব্লগিং দা বিউটি টিপস একসাথে সব দিয়ে ফেলি, দিয়ে ঘেটে ঘুটে খিচুড়ি টাইপের হয়ে গেছে। তো আমি যেটা চাচ্ছি কি সেটা হচ্ছে আমি ভ্লগিং এর চ্যানেল আলাদা করতে চাচ্ছি, আর আমি যেটা তুলিকা মন্ডল মাইতি এটাতে আমি শুধু বিউটি টিপস বা বিউটি রিলেটেড টিপস তোমাদের সাথে শেয়ার করব। মানে দুটো চ্যানেলকে, দুটো যে কন্টেন্ট রয়েছে দুটোকে সেপারেট করে দিতে চাচ্ছি আমি। তো জানি না তোমরা আমার সাথে কতটা সহমত, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমি আলাদা আলাদা মানে কন্টেন্ট অনুযায়ী আলাদা আলাদা চ্যানেলে ভিডিও পোস্ট করব, না একই চ্যানেলে একই মানে দুটো মিক্সিং কন্টেন্ট পোস্ট করব। তোমাদের যেটা মতামত আমাকে জানিও। তোমাদের চেষ্টায় আমি এতটা মানে যতটা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, এখন আপাতত আমার 1600 কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। তো এটা তো তোমাদেরই জন্য, তাই জন্য তোমাদের একটা মতামত চাচ্ছি। আর অলরেডি আমি একটা ভ্লগের চ্যানেল খুলে নিয়েছি, আর সেটাতে শুধু আমি ভাবছি ভ্লগই পোস্ট করব। আর ভ্লগিং চ্যানেলটার লিঙ্ক তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, আর অলরেডি তোমাদের আমি স্ক্রিনেতে মেনশন করে দেবো চ্যানেলটার নাম, তুলিকা সুমন কাপেল ভ্লগ চ্যানেলটার নাম দিয়েছি। আর অলরেডি আমি শর্ট ভিডিও কটা পোস্ট করেছি, আর একটা বড় ভিডিও একটা পোস্ট করেছি, আর আমি ভাবছি মানে দুটোকে আলাদা করে দেবো, আর তোমাদের মতামত তবু জানিও। তো চলো আজকের টপিকে আসা যাক। যে হেয়ার স্ট্রেটনিং রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে পার্মানেন্ট হেয়ার স্ট্রেট, তো সেটা নিয়ে তোমাদের অনেকের কৌতূহল রয়েছে, অনেকের অনেক কিছু জানার ইচ্ছা রয়েছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটা ক্লিয়ার করে দেবো, আর তোমাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেব। আজকের ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝিয়ে দেবো কি কি প্রোডাক্ট লাগে আমাদের পার্মানেন্ট হেয়ার স্ট্রেট করতে, তাছাড়া কত কি এমআরপি রয়েছে প্রোডাক্টের, কিভাবে ব্যবহার করব, ব্যবহার করবে, কি কি প্রোডাক্ট লাগবে, এই সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো চাইনি হেয়ার স্ট্রেটনিং করতে আমাদের সব থেকে যেটা জরুরি দরকার তোমাদের স্ট্রেটনিং ক্রিম, আর এটাকে লক করার জন্য চাই নিউট্রালাইজার, আর চাই একটা ভালো হেয়ার স্ট্রেটনার। চলো তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি। এছাড়া আরও লাগবে তোমাদের প্যাডেল ব্রাশ লাগবে, এরকম একটা ক্লিপ লাগবে, তারপর হ্যাপস লাগবে। চলো কোনটার পর কোনটা ইউজ করবে আর কিভাবে ইউজ করবে তোমাদেরকে আমি দেখে আমি বলে দিচ্ছি, আর কিছু ভিডিও ক্লিপ তোমাদের আমি এখানে মেনশন করে দেবো, তোমরা দেখতে থাকো। তো প্রথমে হেয়ার স্ট্রেটনিং করার জন্য চুলটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে, তার জন্য আমাদের চাই লরিয়াল এক্সটেনসো কেয়ারের শ্যাম্পু। দেখো ঠিক দেখতে এরকম হবে, এরকম টিউবে আসে, এটার এমআরপিও তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা এ ধরনের একটা শ্যাম্পু কিনে নিবে, তাতে তোমাদের ভালো হবে, আর তোমরা এটাকে মানে তারপর যেটা শ্যাম্পুটা ব্যবহার করবে তো এই শ্যাম্পুটা দিয়েই তোমরা চুলটাকে ওয়াশ করবে, আর এটাই তোমরা মানে স্ট্রেটনিং এর পর 6-7 মাস বা 1 বছর তোমরা এই শ্যাম্পু ইউজ করবে। প্রথমে এটাকে শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটাকে ওয়াশ করে নিতে হবে, তো 2 বার করে চুলটা ধুয়ে নেবে। কাজ করো মানে পার্লারে রয়েছে শ্যাম্পু সেশন, তারা পার্লারে এটা চুলটাকে 2 বার ওয়াশ করে ধুয়ে নেবে। আর এটা একে বলে দিচ্ছে এটার এমআরপি রয়েছে 610 টাকা, এটা 250 ml এর প্যাকেজ রয়েছে। তো নেক্সট চুলটাকে ভালো করে ধোয়ার পর টাওয়ার ড্রাই করে নেবে, মুছে নেওয়ার পর তোমাদের একটা প্রয়োজন হবে হেয়ার ড্রায়ারের। আর এখানে আমার কাছে হেয়ার ড্রায়ার রয়েছে, আইকনিকের হেয়ার ড্রায়ার, তোমরা যে কোনো কোম্পানি হেয়ার ড্রায়ার ইউজ করতে পারো, যেন তাতে 2000 ওয়াট অন্তত থাকে। চিওবা একটা অনেকটা বেশি পড়ে যায়, আর তোমরা চিওবা কোম্পানির একটা হেয়ার ড্রায়ার পাওয়া যায়, সেটা খুবই ভালো রেসপন্স আছে, তোমরা ফ্লিপকার্টে দেখে নিতে পারবে, রিভিউ প্রচুর পরিমাণে ভালো রয়েছে, আর এটার দামটাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রয়েছে, তোমরা কিনে নিতে পারো। আর এটার মধ্যে দুটো নজেল রয়েছে, তোমাদেরকে যখন ড্রাই করবে চুলের নজেলটা ইউজ করেই করতে হবে। আর চুলটা শোকানোর জন্য এরকম তোমাদের একটা প্যাডেল ব্রাশ চাই, বা রাউন্ড ব্রাশও তোমরা করতে পারো। প্যাডেল ব্রাশ দিয়ে এখন সবাই চুলটা মানে এরকমভাবে শুকিয়ে নেয় প্যাডেল ব্রাশ আর ড্রায়ার সাহায্যে। তো তোমরা ভালো করে চুলটাকে শুকিয়ে নেওয়ার পরে এক্সটেনসো ক্রিম, তো আমার কাছে লরিয়েলের প্রোডাক্টটা রয়েছে, এছাড়া আরও অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে হেয়ার স্ট্রেটনিং করার জন্যে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, সব থেকে ভালো যদি হেয়ার স্ট্রেটনিং ক্রিম তোমরা ব্যবহার করতে চাও তাতে সব থেকে ভালো হচ্ছে লরিয়েল। এছাড়া তোমাদের এছাড়া রয়েছে সসকফ, ট্রিক্স, এই ধরনের হেয়ার স্ট্রেটনিং ক্রিম কোম্পানি পাওয়া যায়। তো লরিয়েলের মধ্যে ডিফারেন্স আছে দুটো, তো স্মুথনিং ক্রিমের মধ্যে রয়েছে একটা রয়েছে রেসিস্ট্যান্ট হেয়ার, আর একটা রয়েছে এক্সট্রা রেসিস্ট্যান্ট হেয়ার। তোমরা এখন প্রশ্ন করবে দিদি যে রেসিস্ট্যান্ট হেয়ার কাদের জন্যে ব্যবহার করব, আর হচ্ছে এক্সট্রা রেসিস্ট্যান্ট হেয়ার কাদের জন্য, কোন চুলের জন্য ব্যবহার করব।
দু ধরনের ক্রিম রয়েছে দু ধরনের চুলের জন্য, যাদের ধরো বেশি কার্লি, যাদের ভার্জিন হেয়ার, যেমন ভার্জিন বলতে যাদের চুলে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি হিনা, আর তাছাড়া তোমাদের যাদের চুলটা ধরো একটু বাঁকা টাইপের রয়েছে, কোনো রকম যেমন বললাম কোনো রকম কেমিক্যাল কোনোদিনও ইউজ করেনি, তাদের জন্য এক্সট্রা রেসিস্ট্যান্ট ক্রিমটা। রেসিস্ট্যান্ট হেয়ার, এই রেসিস্ট্যান্ট হেয়ারটা কাদের পক্ষে এই ক্রিমটা? যাদের চুল খুবই দুর্বল মানে পাতলা চুল, তাদের চুলে এই রেসিস্ট্যান্ট হেয়ারটা ইউজ করার জন্য। তাছাড়া যারা অলরেডি একবার স্মুথনিং করেছে তাদের জন্য এই প্রোডাক্টটা ইউজ করতে হবে। হেয়ার যেটা তোমাদেরকে বললাম সেটা অনেকে ব্লু বা পার্পেল মানে এটা বলে চেনে, আর এটার দেখো ML রয়েছে 400 ML। তোমরা এর পরেও যদি কোনো কিছু এই ক্রিম দুটোর ব্যাপারে জিজ্ঞাসা করার থেকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এর আলাদা ভিডিও দুটো ক্রিম নিয়ে আলাদা ভিডিও তোমার সাথে শেয়ার করে দেবো। আর এটার MR 400 ML রয়েছে, আর এটার MRP রয়েছে 1285। আমি তোমাদেরকে বলে দিই আমি এগুলো সব অফলাইন থেকে পারচেজ করেছি। রেসিস্ট্যান্ট হেয়ার, এক্সট্রা রেসিস্ট্যান্ট হেয়ার, এটা রয়েছে দেখো 480 ML, একই দাম, কিন্তু হচ্ছে এখানে মানে 20% ভ্যালু অফার রয়েছে, কিছুটা এক্সট্রা ছিল রয়েছে, আর একই দাম নালে সেম MRP, এটাতেও 1285। ভাবছো তারা তো এত বড় ক্রিম কেনা মানে ওয়েস্টেজ, মানে এত বড় ক্রিম কেনা লস, হাউস পাওয়া যায় সেটা আই থিঙ্ক নেবে 600-র মধ্যে, আই থিঙ্ক আমার ঠিক মনে পড়ছে না, 650-র মধ্যে মনে হয় নেবে, নাহলে 500 থেকে 650-র মধ্যে ক্রিমটা। এরকমই দুটো প্যাকেট আছে, এক্সট্রা রেসিস্ট্যান্ট আর হচ্ছে নিউট্রালাইজার, বা তোমাদের যে ক্রিমটা লাগে রেসিস্ট্যান্ট যদি লাগে যেটা বলে দিলাম, আর নিউট্রালাইজার, এরকম দুটো প্যাকেট পাওয়া যায় ছোটো ছোটো। করে চুলটা শুকিয়ে নেওয়ার পর চারটে সেকশানের চুলটাকে ডিভাইড করে নিবে, সামনে থেকে পার্টিশন করবে আর পেছন দিকে দুটো পার্টিশন করে নেবে। চারটে ভাগে ভাগ করার পর তোমাদের যে তোমাদেরকে বললাম এই যে হেয়ার ক্লিপ রয়েছে, এগুলো দিয়ে ভালো করে চুলটাকে সেকশন করে ডিভাইড করে চুলটাকে তুলে রাখবে। তো ছোট ছোট একদম পাতলা পাতলা সেকশন নিয়ে এই চিরুনি, এই খুব কম দামের মধ্যে বাজারে তোমরা এটা মার্কেটে কিনতে পেয়ে যাবে, এই ধরনের টেলকম চিরুনি তোমাদের লাগবে। তো ছোট ছোট খুব সেকশন নিয়ে তোমরা ক্রিমটাকে একটা বাউলে ঢেলে এরকম ব্রাশ তোমাদের লাগবে, ব্রাশের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতে করতে ভালো করে ইমালসিফাই করবে ক্রিমটাকে, উপর দিকে অ্যাপ্লাই করার পর নিচের দিকে আনার চেষ্টা করবে। আর সব থেকে বড় ব্যাপার এই যে ফার্স্ট ক্রিমটা তোমরা যে অ্যাপ্লাই করবে না, তোমরা স্ক্যাল্পে কোনোভাবে লাগাবে না, আর এই ক্রিমটা ইউজ করার সময় তোমরা গ্লাভস অবশ্যই ওয়েয়ার করবে, কারণ এই ক্রিমটা প্রচুর হার্ড হয়, স্কিনটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর স্ক্যাল্পে তো একদম লাগাবে না, কারণ হচ্ছে চুল জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে এই ক্রিমটা লাগানোর সময় তোমরা রুট থেকে 1 ইঞ্চি ছেড়ে তবে ক্রিমটা লাগাবে। ছোট ছোট পার্টিশন করে চুলেতে ভালো করে ইমালসিফাই করে লাগিয়ে এরকম করে চুলে লাগানোর চেষ্টা করবে। তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওতে, তোমরা দেখে নাও কিভাবে চুলেতে ইমালসিফাই করবে। এই ক্রিমটা আমরা কতক্ষণ কত মিনিট ধরে লাগাতে পারবো? তো তোমরা যদি 20 মিনিটের ভেতরে লাগিয়ে নিতে হবে চুলেতে, অ্যাপ্লাই করে নিতে হবে, তোমরা যদি 15 মিনিটের মধ্যে পারো মিনিট ভালো, আর যারা নতুন রয়েছে অবশ্যই একটু দেরি হয়ে যাবে, 20 মিনিট লেগে যাবে, আর তোমরা যদি দুজন থাকে তো অবশ্যই তাড়াতাড়ি কাজটা আরও তাড়াতাড়ি হবে। অবশ্যই তোমরা চেষ্টা করবে যে 15 থেকে 20 মিনিটের মধ্যে ক্রিমটা লাগিয়ে দেওয়ার। প্রশ্ন আসতে পারে ক্রিমটা আমরা কতক্ষণ লাগিয়ে রাখবো? তোমাদেরকে বলে দিই ক্রিমটা তোমরা 40 থেকে 45 মিনিটের মধ্যে লাগিয়ে রাখবে, কারো কারো চুলে 30 মিনিটের মধ্যে হয়ে যায়। আর তোমরা স্টান টেস্ট কী করে করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, চুলে 15 থেকে 20 মিনিট পরে হয়ে যাওয়ার পর চুলে এক টেস্ট করবে তোমরা, চুলটা মানে প্রথম দিকে তোমরা যখন টাইমে না মনে হয় যেন চুলটা ছিঁড়ে যায়, একদম যখন ছিঁড়ে যাবে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ক্রিমটা এরকমই একেবারে চুলটা মানে মনে হবে যেন জানতে গেলে ফট করে ছিঁড়ে যাচ্ছে, কোনো ভয়ের কোনো কারণ নেই, এরকমই হয়। আর যখন টানবে তোমরা দেখবে রাবারের মতো চুলটা টানলে বাড়ছে এরকম মনে হবে, আর এস আকারের মতো মানে পাক খেয়ে যাচ্ছে, তখনই বুঝবে যে চুলটা হয়ে গেছে। আর তোমরা করবে না, তোমরা চুলের মধ্যে যখন লাগিয়ে দিবে ক্রিমটা বারবার মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চুলটাকে এই টেস্টটা করবে, যদি হয়ে যায় তো এর মতো চুলটা টানার পরে রাবারের মতো টানছে মানে টানলে বাড়ে মানে ছিঁড়ে যায়, তখন মনে হবে যে এখনও চুলের ওটা হয়নি 20 মিনিটের পর, আবার হচ্ছে তোমাদের ওভার প্রসেস হয়ে গেলেও চুলটা কিন্তু ছিঁড়ে যায়। অবশ্যই 30 মিনিটের পর তোমরা এটা চেক করার চেষ্টা করবে, মানে আলাদা 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 পজিশন থেকে এটা চেক করার চেষ্টা করবে, যদি হয়ে যায় তারপরে মিনিমাম অনেক চুলের সময় লাগে 45 মিনিট, এর বেশি লাগে না। তো 1 মিনিট হয়ে যাওয়ার পর চুলটা এবার ধুয়ে নেবে।
তো কিরকম করে ধুবে, মানে শ্যাম্পু সেশনে নিয়ে যাওয়ার পর চুলটাকে যেমন করে ইমালসিফাই করেছিলাম, বলেছিলাম এরকম যেমন করে ক্রিম লাগাচ্ছিলাম, ঠিক সেরকম ভাবে 15 মিনিট ধরে এরকম চুলটাকে ইমালসিফাই করার পর চুলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এমন করে ধুবে যেন না কোনো ক্রিম মাথার মধ্যে লেগে না থাকে। এরপর তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ক্রিমটা লাগালাম এরপরে কি আমি শ্যাম্পু করে নেবো? না, মোটেও না। তোমরা একদম শ্যাম্পু করবে না, ক্রিমটা ভালো করে ধোয়ার পর আবার টাওয়াল ড্রাই ভালো করে করতে হবে তোমাদেরকে। তারপরে তোমাদের আবার ওই প্রসেসটা করতে হবে, ড্রায়ার দিয়ে আর প্যাডেল ব্রাশ দিয়ে চুলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তবে একটা কথা বলে দিই, তোমরা প্রথমে ঠান্ডা হাওয়া দিয়ে শুকানোর চেষ্টা করবে পুরোটাই, যদি পারো তো পুরোটাই ঠান্ডা হাওয়া দিয়ে শুকানোর চেষ্টা করবে। আর নাহলে 80% অবধি ঠান্ডা হাওয়া দেওয়ার পর যে 20% পড়ে থাকবে সেই 20% দিয়ে তোমরা কিন্তু এই গরম হাওয়াটা তোমরা দিতে পারো। মেন যেটা প্রসেস সেটা হচ্ছে চুলটাকে মানে পুরোপুরি ড্রাই করার পর তোমরা যেন দেখবে চুলটা 100% শুকিয়ে যায়। তো ড্রাই করার পর আমাদের কিন্তু লাগবে একটা ভালো হেয়ার স্ট্রেটনার। তোমাদের যদি আইকনিকের থাকে তো ভালো, আইকনিক একটা বেস্ট মানে হেয়ার স্ট্রেটনার বলতে পারো। তো আমার কাছে রয়েছে আইকনিক প্রফেশনাল প্রো টাইটানিয়াম শাইন হেয়ার স্ট্রেটনার। এতে অনেক রকম সিস্টেম রয়েছে, যেমন ধরো একটা 6টা টেম্পারেচার মানে 6 রকমের টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার ঠিক করে নিতে হবে। তো তোমাদের আইকনিকের থাকলে মানে এটা বেস্ট যেটা হেয়ার স্ট্রেটনার বলতে পারো। তো আইকনিক দিয়ে তোমাদেরকে চুলটা স্ট্রেট করতে হবে। এছাড়া তোমাদের কাছে যদি আইকনিক না থেকে থাকে তোমরা ফিলিপসেরও ইউজ করতে পারো। তো ভাগটাকে হাতে ভাগে ডিভাইড করে তোমাদেরকে চুলটাকে স্ট্রেট করে নিতে হবে। কিন্তু হ্যাঁ, এখানে কোনো রকম হেয়ার ক্লিপ ব্যবহার করবে না, যে তোমরা স্ট্রেটটা করবে ওই স্ট্রেটটাই কিন্তু তোমাদের পরবর্তীকালে ওই রেজাল্টটাই আসবে। তারপর এক একটা যে নেমে ছোট করে, তো সেই পোর্শনে একবার কিন্তু 7-8 বার করে স্ট্রেট করতে হবে। আর যেহেতু আইকনিকের স্ট্রেটনারটা খুবই ভালো, তোমরা 5-6 বার এটাকে করলেই হয়ে যাবে। তারপর চুলটা ঠিক এরকম লাগবে। তো তোমরা একটা যারা পার্লারে কাজ করো তারা একটা ভালো হেয়ার স্ট্রেটনার কিনতে চাইছো, একবার ইনভেস্ট করতে চাইছো, তো তারা চোখ কান বুঝে এই আইকনিকের হেয়ার স্ট্রেটনারটা নিতে পারো। আর তাছাড়া আইকনিকের গ্ল্যাম পাওয়া যায়, গ্ল্যামটা আই থিঙ্ক আমার মনে হয় ছোটো, এটা না নেওয়াই ভালো। তো প্রো যেটা প্রফেশনাল প্রো টাইটানিয়াম শাইন ওরা তোমরা তোমরা অনলাইন থেকে পারচেস করতে পারো, ডিসকাউন্টে পেয়ে যাবে। তোমরা যখন অফার চলবে তখন নিতে পারবে, অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাবে। কিন্তু চুলটা স্ট্রেট করতে গেলে ভালো একটা আমাদের স্ট্রেটনারের প্রয়োজন। হয়ে যাওয়ার পর তোমাদের যে ক্রিমটা লাগবে সেটা হচ্ছে নিউট্রিলাইজার। নিউট্রিলাইজারে সেরকম এর কোনো ভ্যারিয়েন্ট আছে না, লেন্থ অনুযায়ী অল্প অল্প করে নিয়ে নেবে, যতটা চুলের লেন্থ ততটা একটা নিয়ে নেবে, আর বেশি পরিমাণে ঢালবে না কারণ এটা ওয়েস্টেজও হতে পারে। আর তোমাদের যদি পরে প্রয়োজন হয় আবার বাউলে এটা ঢেলে নিতে পারবে। তো মোটামুটি নিয়ে আবার ওই চুলটাকে 4টে সেকশনে ভাগ করবে, ইয়ার টু ইয়ার আর পেছনের চুলটাকে নিয়ে 4টে ডিভাইডে ভাগ করবে। তো ডিভাইড করার পর তোমরা কিন্তু এখানে কোনো রকম হেয়ার ক্লিপ ইউজ করবে না, বরং কেউ যদি তোমার মানে সাথে হেল্প করতে চায়, তোমার মা বা পাশের বাড়ি আশেপাশে যে কেউ যদি থাকে, বা যারা পার্লারে কাজ করছে, ওই স্ট্রেটনিং করার জন্য কোনোদিনও একার মানে একার হবে না, তোমার অবশ্যই দুজন তো থাকতেই হবে, তোমরা দুজনের বেশি 3 জনও নিতে পারো। তো যাই হোক, তোমাদেরকে মানে 4টে সেকশন যে ভাগ করবে, তো তো দু সাইড দিয়ে অন্যজনকে ধরে থাকতে হবে, কোনো রকম হেয়ার ক্লিপ ব্যবহার করবে না, চুলটাকে বাগানোও যাবে না। তো আবারও যেরকম ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করেছিলে ঠিক সেভাবেই ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করে নিতে সেকেন্ড ক্রিম। তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই, এই যে নিউট্রিলাইজার ক্রিমটা রয়েছে এটা তোমরা যদি রুটেও যদি টাচ হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা করে লাগাতে পারো, মানে এমনি খালি হাতে এটাকে ক্রিমটাকে অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। অ্যাপ্লাই করেছিলে সেটা হচ্ছে ভীষণই হার্ড হয়, আর যে ওই হার্ড ক্রিমটা বন্ডটাকে ব্রেক করে দেয়, আর সেই ব্রেকটাকে লক করার জন্য আমাদের প্রয়োজন হয় নিউট্রিলাইজার। তো এভাবে তোমরা অ্যাপ্লাই করবে, যেভাবে তোমাদেরকে বললাম সেভাবে ঠিক অ্যাপ্লাই করবে। চুলটাকে ভালো করে রুটে নিয়ে প্রথমে ক্রিম নিয়ে হাতে চুলে ক্রিমটা অ্যাপ্লাই করার পর ভালো করে ইমালসিফাই করবে, দিয়ে ক্রিমটাকে নিচে আনার চেষ্টা করবে। এরকম করে ইমালসিফাই করার পর চুলটাকে এরকম করে ঠিক দেখো ফেলিয়ে রেখে দিবে। তো এই ক্রিমটা তোমরা কতক্ষণ রাখবে সেটাও বলে দিচ্ছি, নিউট্রিলাইজার ক্রিমটা 15-20 মিনিট পর্যন্ত রাখতে হয়। ক্রিমটা অ্যাপ্লাই করার পর ক্লায়েন্টকে বলে দিবে, মানে যার চুলের স্ট্রেটনিংটা করবে তাকে বলে দিবে, নড়াচড়া প্রথম ক্রিমটা যখন লাগানোর পর নড়াচড়া করলেও কোনো ক্ষতি নেই, কিন্তু সেকেন্ড ক্রিমটা তোমরা কিন্তু কোনো রকম নড়াচড়া করবে না, কারণ নড়ে গেলে চুলটা যে অবস্থায় বেঁকে রয়ে যাবে ওই অবস্থায় কিন্তু বেঁকে রয়ে যাবে।
তো ক্লায়েন্টকে একদম বলবে নড়াচড়া যেতে একদম না করে। আর দ্বিতীয় ক্রিমটা তোমাদেরকে বললাম 20 মিনিট অবধি রেখে দিতে পারো। তো এটার হচ্ছে রেমেল, আর এমআরপি রয়েছে 760 টাকা। আবার কিন্তু তোমরা শ্যাম্পু সেশনে নিয়ে গিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করে নেবে, ঠিক একই রকম ভাবে তোমাদেরকে বললাম ভালো করে ইমালসিফাই করতে হবে, ঠিক আছে। ভালো করে ইমালসিফাই করার পর 15 মিনিট ধরে ইমালসিফাই করার পর তারপর ভালো করে চুলটাকে ওয়াশ করে নেবে যাতে কোনো রকম ক্রিম না লেগে থাকে। তো তারপরে তোমরা কি বাইরের একটা হেয়ার মাস্ক লাগবে চুলটাকে ধরা, লরিয়েলের এক্সটেন্সো এই হেয়ার মাস্কটা তোমাদের প্রয়োজন হবে। তো এই ক্রিমটা মাথায় অ্যাপ্লাই করে রেখে দিবে, যেমন তোমরা হেয়ার মাস্ক কন্ডিশনার ব্যবহার করো ঠিক সেরকমই এটা কাজ করে। তো এটা রাখার পর 5 মিনিট রেখে দিবে, তারপর চুলটাকে ভালো করে ধুয়ে নিবে। তোমাদেরকে বলে দিচ্ছি এটা 196 গ্রাম রয়েছে, আর এটার এমআরপি রয়েছে 720 টাকা। মাস্কটা রাখার পর তোমাদের চুলটা আবার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে সমস্ত ক্রিম মানে যা যা ক্রিম প্রোডাক্ট লাগিয়েছে সব কিছু ধুয়ে বেরিয়ে যায়। তারপরে তোমাদেরকে টাওয়াল ড্রাই করে নিতে হবে আর চুলটা দিয়ে শুকিয়ে নিতে হবে, তোমাদেরকে বললাম। আর তোমরা যদি তোমাদেরকে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে যাওয়ার পর তোমাদেরকে চুলের আসল রেজাল্ট তোমরা দেখতে পাবে। ঠিক এরকম দেখো রেজাল্ট যদি হয়, তো স্ট্রেটনিং না করে যদি তোমরা এরকম রেজাল্ট দেখতে, তোমরা বুঝে নিবে যে না ঠিকঠাক হয়েছে চুলটা, তুমি ঠিকঠাক করতে পেরেছো। আর কারো যদি হালকা ফুলকা যদি একটু যদি বেঁকেও থাকে তোমরা স্ট্রেটনিং করে দিতে পারো, কিন্তু স্ট্রেটনিং করার আগে যদি তোমরা এরকম রেজাল্ট দেখতে পাও যে পুরো তাহলে তোমাদের চুলটা ঠিকঠাক মানে স্ট্রেটনিং করাটা কমপ্লিট হয়েছে। সিরামটা ব্যবহার করবে, আমার কাছে রয়েছে লরিয়েল এক্সটেনসোর সিরাম রয়েছে, আর এটার অনেকে ইউজ করে না, অনেকে দেখেছি স্ট্রিক্সের যেটা হেয়ার সিরাম রয়েছে সেটা ব্যবহার করে। আর স্ট্রিক্সের মানে যে প্রোডাক্ট রয়েছে খুবই লো বাজেটের মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা সেটাও কিনতে পারো। এটার এমআরপি রয়েছে 630 টাকা, আমি সেটা ব্যবহার করিনি জানিনি, সেটা মানে 170 টাকার মধ্যেই সেই সিরামটা তোমরা পেয়ে যাবে। আর এটার কোয়ান্টিটি রয়েছে 50 ml মানে 50 ml রয়েছে। তারপর এই সিরামটা হাতে নিয়ে এভাবে মানে চুলেতে লাগিয়ে নেবে, মানে পুরোপুরি তোমাদেরকে নলেজ দিলাম, এর বাইরেও তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে করতে পারো। আর এই যে চুলটা হেয়ার স্ট্রেটনিং করেছে তোমাদের কিন্তু একটা 3 দিনের জন্য তোমাদের 3 দিনের একটা নিয়মাবলী তোমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে তোমরা কোনো রকম চুলকে কানের এই পাশে করবে না, সবসময় চুলটাকে এরকম ভাবে ফেলে রাখতে হবে এই 3 দিনের জন্য। কোনো রকম চুলে ঘাম আনতে দেওয়া হবে না, চুল ভিজোতে পারবে না, স্নান করানোর মানে ঠিক খেয়াল রাখতে হবে ভালো করে, তোমরা মানে এমনভাবে স্নান করবে যাতে না চুলে কোনো রকম জল না লাগে। যখন রাত্রিবেলা শোবে কোনো রকম ক্লিপ লাগাবে না চুলে, হেয়ার ব্যান্ড করবে না, চুলটাকে মানে মাথার উল্টো সাইডে এরকম করে ফেলে তারপরে শোবে, মানে চুলটা যেন অন্যদিকে থাকে, কোনো রকম চুলে বেশি চাপ না লাগে, আর কোনো রকম হেয়ার ক্লিপ ব্যবহার করবে না। এই ছিল তোমাদের 3 দিনের নিয়মাবলী। আর 3 দিন পরে তোমাদের চুলটাকে ওয়াশ করতে হবে, সেটা লরিয়েলের এই শ্যাম্পুটা দিয়েই চুলটাকে তোমাদের ওয়াশ করতে হবে। তোমরা যদি চুলটা স্ট্রেট দেখতে পাও তবেই তোমরা বুঝবে যে চুলের 100% কাজ দিয়েছে, রেজাল্ট তোমরা পেয়েছো। আর যদি চুলটা যদি বাঁকা বাঁকা হয়ে যায় তার মানে তোমরা বুঝবে কাজের মধ্যে কোনো ভুল হয়েছে। এছাড়া তোমাদের যদি এর বাইরেও তোমাদের কোনো কিছু জানার থাকে, কারো যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার নতুন ব্লগিং চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তুলিকা সুমন কাপেল ব্লগ। অলরেডি লিংক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো। টাটা।